Something's happening. Creatures at all costs. আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল দ্য সাইলেন্স। এটি মূলত একটি সায়েন্স ফিকশন থ্রিলার মুভি। একবার ভেবে দেখুন তো, হঠাৎ করে যদি পৃথিবীতে এমন এক ধরনের প্রাণী চলে আসে যেটা কিনা সামান্য শব্দ করলেই সঙ্গে সঙ্গেই আপনাকে মেরে ফেলবে, এমনই এক শ্বাসরুদ্ধকর কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক দ্য সাইলেন্স মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় একটি রিসার্চ টিমকে দেখিয়ে, যারা কিনা একটি পাহাড়ের গুহায় রিসার্চ করছিল। তারা মাটি থেকে প্রায় 1000 ফিট নিচে চলে এসেছে, যার ফলে এখানে কোনো আলো বাতাস নেই, এমনকি এই জায়গাটি অনেক অন্ধকার ছিল। তারা আসলে এমন একটি টিম যারা কিনা পৃথিবীর রহস্যময় জিনিসগুলোকে খুঁজে বের করে। এখানে তারা একটি গর্ত খুঁজে পায়। তখন তারা বুঝতে পারে যে এই গর্তটি হলো শত শত বছরের পুরনো। গর্তটিকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো এই সকল জিনিসেরই সন্ধান করে। তারা গর্তটিকে অনেক মনোযোগ সহকারে দেখছিল, কিন্তু ঠিক তখনই গর্তটির মধ্য থেকে বাদুড়ের মতো অদ্ভুত এক ধরনের প্রাণী বের হতে থাকে। তবে এগুলো কিন্তু কোনো বাদুড় ছিল না, বরং এগুলো ছিল অদ্ভুত এক ধরনের অজানা প্রাণী। প্রাণীগুলোকে দেখে রিসার্চ টিম অনেক ভয় পেয়ে যায়, আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে এই প্রাণীগুলো তাদেরকে ঘিরে ফেলেছে। দেখতে দেখতে এই প্রাণীগুলো তাদের সবাইকে সেখানে মেরে ফেলে। এরপর এই প্রাণীগুলো পাহাড়ের গুহা থেকে বাহিরে বেরিয়ে আসে। তারা আসলে সংখ্যায় অনেক বেশি ছিল, যার ফলে রিসার্চ টিম তাদের সঙ্গে পেরে ওঠেনি। এরপর আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম হলো এলি। এলি আসলে একজন কলেজ স্টুডেন্ট, তবে সে কিন্তু কলেজের বাকি ছেলে মেয়েদের মতো ছিল না। এলি ছিল খুবই শান্ত প্রকৃতির। এর প্রধান কারণ হচ্ছে, আজ থেকে প্রায় 3 বছর আগে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তখন থেকে সে আর কানে শুনতে পায় না। আর এ বিষয়টি নিয়েই কলেজের প্রায় প্রত্যেকটি ছেলে মেয়ে তাকে বুলি করে। তবে এলি সেই সকল ছেলে মেয়েদেরকে কোনো পাত্তা দিত না, সে নিজের মতো করে পড়াশোনা করত। কিন্তু কলেজে তার শুধুমাত্র একটি ফ্রেন্ড ছিল, যার নাম হলো জ্যাক। অন্যদিকে এলির পরিবারে তার মা, বাবা, দাদি এবং ছোট ভাই রয়েছে। এলির বাবার নাম হলো হিউ, মায়ের নাম কেলি, দাদির নাম লিন এবং ছোট ভাইয়ের নাম জিউট। এলিদের একটি পোষা কুকুরও আছে, আর তাদের কুকুরটির নাম হলো টম। এলি যেহেতু এখন কানে শুনতে পায় না, তাই সে তার পরিবারের সঙ্গে ইশারায় কথা বলতো। প্রায় 3 বছর যাবত তারা এলির সঙ্গে এভাবেই কথা বলে, ফলে ইশারায় কথা বলা তাদের কাছে খুবই স্বাভাবিক একটি ব্যাপার। রাতের বেলা এলি তার পরিবারের সঙ্গে বসে ডিনার করছিল, আর ডিনার করার সাথে সাথে তারা একে অপরের সঙ্গে গল্প করছিল। এদিকে তাদের টিভিতে নিউজ চলছে, কিন্তু তারা কেউই নিউজের দিকে খুব একটা মনোযোগী ছিল না। তবে হঠাৎ করে এই টিভিতে তারা অদ্ভুত একটি নিউজ শুনতে পায়, যেখানে বলা হচ্ছিল তাদের পুরো শহরে অদ্ভুত এক ধরনের প্রাণী ছড়িয়ে পড়েছে, যেটা দেখতে অনেকটা বাদুড়ের মতো। আসলে এই প্রাণীটি ছিল ড্রাগন এবং বাদুড়ের একটি সংমিশ্রণ। বিজ্ঞানীরা এখন এই প্রাণীটির নাম দিয়েছে ওয়েট। ওয়েটরা ছিল তাদের পুরো শহরের জন্য একটি আতঙ্কের নাম, কারণ তারা যেই মানুষকেই তাদের সামনে পাচ্ছে তাদের উপরেই তারা আক্রমণ করছে। কিন্তু সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে, এই সকল প্রাণীগুলো সামান্য একটু শব্দ পেলেই ঝাঁকে ঝাঁকে মানুষের দিকে ধেয়ে আসে। আর একবার যদি এই প্রাণীগুলো কোনো মানুষের উপর আক্রমণ করে ফেলে, তাহলে এদের হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ এরা মুহূর্তের মধ্যেই মানুষকে টুকরো টুকরো করে ফেলে। তাই এই প্রাণীগুলোর হাত থেকে বাঁচার শুধুমাত্র একটি উপায় আছে, আর সেটা হলো নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখা, এমনকি কোনো শব্দ না করা, যাতে করে ওয়েটদের কানে কোনো শব্দ না পৌঁছয়। প্রায় প্রত্যেকটি নিউজ চ্যানেলে এসব কথাই বলা হচ্ছিল। এদিকে এলি এবং তার পরিবার নিউজটি শুনে অনেক অবাক হয়ে যায়, এমনকি তারা অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা এটা বুঝতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত, আর বেঁচে থাকার জন্য তারা যাবেই বা কোথায়। কেননা তারা যেই শহরটিতে বসবাস করে সেই শহরটির জনসংখ্যা অনেক বেশি, যার ফলে তাদের শহরে এমনিতেই অনেক শব্দ হয়। এদিকে যদিও এলি কানে শুনতে পায় না, কিন্তু সে নিউজ দেখেই সবকিছু বুঝতে পারে। এলি আসলে অনেক বুদ্ধিমতী ছিল। এলি এখানে তার পরিবারকে বলে,
আমাদের বাড়িটি তো শহরে অবস্থিত, আর শহর এলাকায় শব্দ তো হবেই। তাই এখন আমাদেরকে বাঁচতে হলে এমন একটি জায়গাতে যেতে হবে যেখানে মানুষজন খুব কম। তাই আমাদের এখন আশেপাশের যে কোনো গ্রামে যাওয়া উচিত, কারণ গ্রামের জনসংখ্যা অনেক কম, এমনকি সেখানকার পরিবেশও অনেক শান্ত। এখানে এলির সঙ্গে সবাই একমত হয়। এরপর তারা সবাই মিলে গ্রামের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে এলির বাবা হিউ তার বন্ধুর বাড়িতে আসে, যাতে করে সে তাকে সবকিছু জানাতে পারে। হিউয়ের বন্ধু আসলে তার প্রতিবেশীও ছিল। তার বন্ধুর নাম হলো ডেভিড। ডেভিডদের বাড়ি হিউদের বাড়ির পাশেই ছিল। হিউ এখানে ডেভিডকে সবকিছু খুলে বলে। ডেভিড তখন তাদের সঙ্গে যেতে চায়। এরপর তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গাড়িতে তোলে, যাতে করে তারা পরবর্তী সময়ে এগুলোকে কাজে লাগাতে পারে। ডেভিড এখানে তার সঙ্গে একটি বন্দুকও নেয়। কিছুক্ষণ পর তারা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। হিউ এবং তার পরিবার ছিল একটি গাড়িতে, আর ডেভিড ছিল আলাদা একটি গাড়িতে। গাড়িতে বসে এলি তার বেস্ট ফ্রেন্ড জ্যাককে ফোন দেয়। সে এখানে ভিডিও কলে ইশারার মাধ্যমে জ্যাকের সঙ্গে কথা বলছিল। এলি এখানে জ্যাককে বলে, আমরা এই শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছি, তুমিও আমাদের সঙ্গে চলে এসো। কিন্তু জ্যাক তাকে জানায় যে তার পরিবার তাকে কোথাও যেতে দিচ্ছে না, কারণ তারা সবাই এখন নিজেদেরকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, আর আপাতত তারা সবাই এখানেই থাকতে চায়। এতে এলির একটু মন খারাপ হয়। কিছুক্ষণের মধ্যেই তারা শহরের রাস্তায় চলে আসে, আর দেখতে পায় রাস্তাতে এখন প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে আছে, কারণ শহরের প্রত্যেকটি মানুষই জীবন বাঁচানোর জন্য শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ডেভিড এবং হিউরা প্রায় অনেক সময় ধরে সেখানেই আটকে ছিল। তারা বিন্দুমাত্র সামনের দিকে এগোতে পারছিল না। ডেভিড তখন হিউকে বলে, এভাবে যদি আমরা এখানে আটকে থাকি তাহলে দুদিনেও সেই গ্রামে পৌঁছতে পারবো না। তাছাড়া এখানে বসে থাকা আমাদের জন্য একদমই ঠিক নয়, কারণ যে কোনো সময়ে ওয়েডরা এখানে চলে আসতে পারে। আমি একটি আলাদা রাস্তা চিনি, আমাদেরকে এখন সেখান দিয়েই যেতে হবে। ডেভিড তখন তাদের সবাইকে একটি আলাদা রাস্তা দিয়ে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে। আসলে এই রাস্তাটি ছিল একটি জঙ্গলের মধ্যে, যার ফলে ডেভিড যখন ড্রাইভ করছিল তখন হঠাৎ করেই তার গাড়ির সামনে কয়েকটি হরিণ চলে আসে, আর ডেভিড সেই হরিণগুলোকে বাঁচাতে গিয়ে সেখানে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হিউ তখন তার গাড়ি থেকে নেমে দৌড়ে ডেভিডের কাছে আসে। হিউ এখানে দেখতে পায় ডেভিড তার শরীরে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে, এমনকি তার পুরো শরীর থেকে রক্ত পড়ছে। হিউ তখন ডেভিডকে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ডেভিড তার গাড়ির নিচে একদম চাপা পড়ে গিয়েছে। হিউ তখন গাড়িটিকে তার উপর থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও কোনো লাভ হচ্ছিল না। ডেভিড তখন হিউকে বলে, তুমি আমার চিন্তা বাদ দাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে যে কোনো সময় ওয়েডরা এখানে চলে আসতে পারে। কিন্তু ডেভিডকে রেখে হিউ সেখান থেকে যেতে চাইছিল না। তখন ডেভিড তাকে বলে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কিছুক্ষণ পর আমি এমনিতেই মারা যাব, তাই তুমি আমার জন্য সময় নষ্ট করো না, তুমি আগে তোমার পরিবারকে বাঁচাও, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। হিউ তখন বাধ্য হয়ে তার গাড়িতে ফিরে আসে, আর তারা সবাই মিলে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকটি ওয়েড চলে আসে, আর এই ওয়েডদেরকে দেখে এলির কুকুর টম সেখানে অনেক জোরে জোরে ভুগতে শুরু করে। ফলে শব্দ পেয়ে আশেপাশে থাকা সমস্ত ওয়েডরা এখানে চলে আসতে থাকে। ওয়েডরা এখন তাদের পুরো গাড়ি ঘিরে ফেলেছে। এদিকে তাদের কুকুর টম কিছুতেই চুপ হচ্ছিল না। ফলে ধীরে ধীরে সেখানে ওয়েডদের সংখ্যা বাড়তে থাকে। এভাবে চলতে থাকলে তারা আর বাঁচতে পারবে না। তাই হিউ বাধ্য হয়ে টমকে খুব সতর্কতার সাথে গাড়ি থেকে বের করে দেয়। ফলে দেখা যায় সেখানে থাকা সকল ওয়েডরা মুহূর্তের মধ্যেই টমকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে, অর্থাৎ তারা সঙ্গে সঙ্গেই টমের উপর আক্রমণ করে। ফলে সেখানেই টম মারা যায়। এলিয়েতে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, কারণ সে টমকে অনেক ভালোবাসত, তাই সেখানে টমের জন্য কান্না করতে থাকে। এলির মা তখন এখানে এলিকে সান্ত্বনা দেয়। এদিকে টমের জন্য হিউয়েরও অনেক খারাপ লাগছিল, কিন্তু তার তো এখানে কিছুই করার ছিল না। হিউ তখন তাদের সবাইকে চুপ করতে বলে, আর এবার তারা সবাই মিলে ইশারায় কথা বলতে শুরু করে। তারা যেহেতু এলির সঙ্গে প্রায় 3 বছর যাবৎ ইশারায় কথা বলে, তাই চুপ থেকে কথা বলা তাদের কাছে কোনো কঠিন ব্যাপার ছিল না। তারা সেখানে প্রায় অনেক সময় যাবৎ নিশ্চুপ ছিল, কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছিল না। ওয়েটরা তাদের গাড়ির কাছ থেকে কোথাও যাচ্ছিল না। ফলে হিউ এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে দূর থেকে ডেভিড এসব কিছু দেখছিল। ডেভিড তখন তাদেরকে বাঁচানোর জন্য
তার বন্দুকের সাহায্যে গুলি করে শব্দ উৎপন্ন করে, যাতে করে শব্দ পেয়ে ওয়েডরা তার কাছে চলে যায়। ডেভিড এখানে অনবরত গুলির শব্দ করছিল, ফলে সেখানে থাকা সমস্ত ওয়েডরা সোজা ডেভিডের কাছে চলে যায়, আর তারা সঙ্গে সঙ্গে ডেভিডকেও টমের মতোই টুকরো টুকরো করে ফেলে, ফলে সেখানেই ডেভিডের মৃত্যু হয়। এদিকে সুযোগ পেয়ে হিউ তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যত তাড়াতাড়ি সম্ভব তারা সেই জায়গা থেকে অনেক দূরে চলে আসে। এখন তারা যে জায়গাতে এসেছে সেই জায়গাটি অনেক নিরিবিলি ছিল, তাই তারা সবাই এখন গাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসে। এরপর তারা পায়ে হেঁটেই সামনের দিকে এগোতে থাকে, কারণ ড্রাইভ করার মতো সামনে আর কোনো রাস্তা ছিল না। এখন তারা সবাই সেখানে থাকার মতো একটি জায়গা খুঁজছে, কারণ এভাবে বাহিরে থাকলে যে কোনো সময় তাদের উপর ওয়েডরা হামলা করতে পারে, তাই তারা সবাই মিলে সেখানে একটি বাড়ি খুঁজতে থাকে। কিন্তু এটা যেহেতু অনেক ঘন জঙ্গল ছিল, তাই আশেপাশে কোনো মানুষ অথবা বাড়ির চিহ্ন পর্যন্ত নেই। অবশেষে রাতের বেলা তারা সেখানে একটি বাড়ি দেখতে পায়, কিন্তু বাড়িটির চারিপাশ লোহার খাঁচা দিয়ে ঘেরা ছিল, যার ফলে তারা সেই বাড়ির ভেতরে যেতে পারছিল না। তাই তারা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেই বাড়ির মধ্য থেকে বন্দুক হাতে নিয়ে একটি বৃদ্ধ মহিলা বের হয়। মহিলাটিকে দেখে এমন মনে হচ্ছিল যে সে হয়তো কোনো মানসিক রোগী, কারণ মহিলাটি তাদেরকে দেখে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে, এমনকি সে সেখানে গুলি চালাতে থাকে, ফলে গুলির শব্দে সেখানে ওয়েটরা চলে আসে, আর সঙ্গে সঙ্গেই তারা মহিলাটির উপর আক্রমণ করে। এদিকে হিউ তার পরিবারকে নিয়ে কোনো মতে একটি জায়গাতে লুকিয়ে পড়ে, আর তারা চুপচাপ সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর ওয়েডরা সেই মহিলাকে মেরে সেখান থেকে চলে যায়। হিউ তখন সেই বাড়ির সামনে ছোটখাটো একটি টানেল দেখতে পায়, যেটা সেই বাড়ির সঙ্গেই সংযুক্ত ছিল। তারা সবাই বুঝতে পারে তারা চাইলেই এই টানেলের মাধ্যমে বাড়িটির ভেতরে প্রবেশ করতে পারবে, তাই হিউ প্রথমে বাড়িটির ভেতরে চেক করতে যায়। ভেতরে এসে হিউ দেখতে পায় যে এই বাড়িটির মধ্যে আর কোনো মানুষ নেই, অর্থাৎ সেই বৃদ্ধ মহিলা এখানে একাই থাকত। হিউ তখন তার পরিবারকে এই টানেলের মধ্য দিয়ে ভেতরে আসতে বলে। এরপর তারা এক এক করে টানেলটি পার হতে থাকে, কিন্তু এলির ভাই জিউট যখন টানেলটি পার হচ্ছিল তখন সে সেখানে একটি সাপ দেখতে পায়। সাপটি সেখানে জিউটকে দেখে প্রচুর শব্দ করতে থাকে। এদিকে জিউট তাড়াতাড়ি করে টানেল থেকে বের হয়ে আসে। অন্যদিকে সাপের শব্দে সেখানে ওয়েডরা চলে আসে, আর তারা সাপটির উপর আক্রমণ করে সাপটিকে সেখানে মেরে ফেলে। এদিকে টানেলের কাছে এলির মা ছিল, সামান্য একটু শব্দ পেয়ে এলির মায়ের কাছে একটি ওয়েড চলে আসে, আর সে তার পায়ের মধ্যে কামড়াতে শুরু করে। এদিকে হিউ এ দৃশ্য দেখতে পায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে, হিউ আসলে সেখানে একটি রোড চিপার মেশিন দেখতে পেয়েছে। তখন সে দৌড়ে মেশিনটির কাছে চলে যায়, আর সঙ্গে সঙ্গে সে মেশিনটিকে অন করে দেয়, ফলে মেশিনের শব্দে সমস্ত ওয়েডরা মেশিনটির ভেতরে ঢুকে যায়। এই সুযোগে হিউ তার পরিবারকে নিয়ে সেই বাড়িটির মধ্যে চলে যায়। এরপর তারা সবাই দেখতে পায় ওয়েডটির কামড়ের ফলে এলির মায়ের পায়ে অনেক গভীর ক্ষত হয়েছে, এমনকি সেই ক্ষতস্থান থেকে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। এলির মা এখানে ব্যথায় ছটফট করছিল। এলি তখন তার বাবা হিউকে বলে, আমাদের এখন একটি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, তা না হলে এই ইনফেকশন মায়ের পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এরপর হিউ এবং এলি মেডিসিন আনার জন্য শহরের দিকে যায়, কিন্তু যখনই তারা শহরের মধ্যে পৌঁছয় তখন তারা দেখতে পায় পুরো শহর একদম বদলে গিয়েছে। শহরের কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই, সম্পূর্ণ শহর একদম খালি পড়ে আছে। ওয়েডরা আসলে শহরের বেশিরভাগ মানুষকেই মেরে ফেলেছে। এরপর এলি এবং হিউ মেডিসিন নেয়ার জন্য সেখানে থাকা একটি স্টোরে চলে যায়। তারা সেখানে অনেক মানুষের লাশ দেখতে পায়। এলি এখানে লক্ষ্য করে দেখে অনেকগুলো ডিম রয়েছে। এলি তখন বুঝতে পারে যে এগুলো আসলে ওয়েডদেরই ডিম, অর্থাৎ ওয়েডরা এভাবেই তাদের বংশবৃদ্ধি করছে। এরপর এলি যখন সামনের দিকে যাচ্ছিল তখন সেখানে তার কোনো একটি জিনিসের সঙ্গে ধাক্কা লাগে, ফলে শব্দ পেয়ে সঙ্গে সঙ্গেই সেখানে ওয়েডরা চলে আসে। ঠিক তখনই হিউ পেছন দিকে গিয়ে সবটির ফায়ার অ্যালার্ম অন করে দেয়, ফলে শব্দ পেয়ে ওয়েডরা সেদিকে চলে যায়, আর হিউ তখন এলিকে নিয়ে বাহিরে চলে আসে। এরপর তারা সেই বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই রাস্তাতে তাদের সঙ্গে একজন চার্চের দেখা হয়। সে দেখতে কিছুটা অদ্ভুত ছিল, এমনকি তার জিপটি অর্ধেক কাটা ছিল, তাই সে ঠিক মতো কথা বলতে পারত না। চার্চ তাই একটি কাগজের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলে। সে এখানে তাদের দুজনকে সার্ভাইভ করার জন্য তার গ্রুপে জয়েন হতে বলে, কিন্তু হিউ তাকে মানা করে দেয়।
আর সে এলিকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। এরপর এলি তার মাকে বায়োটিক দেয়, ফলে ধীরে ধীরে সে এখন সুস্থ হতে থাকে। রাতের বেলা এলি জ্যাকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। জ্যাক এখানে এলিকে জানায় তাদের পুরো শহরে ওয়েডরা ভর্তি হয়ে গিয়েছে, এমনকি তারা প্রায় সমস্ত মানুষকে মেরে ফেলেছে। ওয়েডদের আক্রমণে জ্যাকের বাবা এবং মাও মারা গিয়েছে, তাই জ্যাক একাই এখন সারভাইভ করছে। জ্যাক এখানে এলিকে একটি ইনফরমেশন দেয়, আর সেটা হলো ইন্টারনেট থেকে জ্যাক জানতে পেরেছে ওয়েডরা ঠান্ডা সহ্য করতে পারে না, তাই যেই সকল অঞ্চলের আবহাওয়া ঠান্ডা সেই সকল অঞ্চলগুলো এখনো সুরক্ষিত আছে। তাই জ্যাক এখন নর্থের দিকে যাবে, কারণ সেখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এমনকি অনেক মানুষ সেখানে সার্ভাইভ করছে। জ্যাক তখন এলিকেও তার পরিবারকে নিয়ে নর্থের দিকে চলে আসতে বলে। এলি তখন তার পরিবারকে এ কথা জানায়। এরপর তারা সবাই মিলে সকালবেলা নর্থের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে আবারও সেই চার্চ চলে আসে, আর সে আবারও তাদেরকে তার গ্রুপে জয়েন হতে বলে। চার্চ এখানে এলির প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল, কারণ সে তো শুধুমাত্র এলিকেই তার সঙ্গে নিতে চায়। আসলে চার্চ ছিল একজন খারাপ মানুষ, এভাবে সে তার গ্রুপে মানুষকে জয়েন করাতে চায়, আর সে নিজে সেই মানুষদের উপর রাজত্ব করতে চায়। কিন্তু এখানে তার এলিকে নিতে চাওয়ার কারণ হচ্ছে, এলি যেহেতু একজন মেয়ে ছিল তাই তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে। এ কারণে চার চাইছিল এলিকে তাদের গ্রুপে নিতে, যাতে করে এলির মাধ্যমে সে তার গ্রুপের সদস্য সংখ্যা বাড়াতে পারে। কিন্তু হিউ চার্চকে আবারও মানা করে দেয়, আর সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু চার্চ এবার কিছুতেই এলিকে না নিয়ে যেতে চাইছিল না। হিউ তখন বাধ্য হয়ে চার্চকে তার বন্দুকের সাহায্যে ভয় দেখায়, ফলে চার্চ তার গ্রুপকে নিয়ে সেখান থেকে চলে যায়। এলি এবং তার পরিবার অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর রাতের বেলা তাদের ঘরের সামনে একটি বাচ্চা মেয়ে আসে। তাদের কাছে মনে হয় মেয়েটি হয়তো ওয়েডদের হাত থেকে বেঁচে গিয়েছে, আর তার হয়তো থাকার মতো কোনো জায়গা নেই, তাই তারা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। তারা তখন মেয়েটির সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মেয়েটি তাদের কোনো কথার জবাব দিচ্ছিল না। হিউ তখন দেখতে পায় এই মেয়েটির অর্ধেক জিভ কাটা। সে এতেই বুঝে যায় যে এই মেয়েটিকে চার্চ পাঠিয়েছে। কিন্তু তাদের কোনো কিছু করার আগেই মেয়েটির শরীরে অনেকগুলো ফোনের অ্যালার্ম একসঙ্গে বেজে উঠেছে। তখন তারা দেখতে পায় মেয়েটির পোশাকের নিচে অনেকগুলো ফোন সেট করা। আসলে এটা ছিল চার্চের একটি প্ল্যান, যাতে করে ওয়েডরা তাদের বাড়িতে চলে আসে। প্রতিটি ফোনে অনেক জোরে জোরে অ্যালার্ম বাজছিল, ফলে অ্যালার্মের শব্দ শুনতে পেয়ে ওয়েডরা তাদের বাড়ির আশেপাশে চলে আসে। তখন হিউ এবং তার ওয়াইফ সঙ্গে সঙ্গে এই ফোনগুলোকে পানির মধ্যে ডুবিয়ে দেয়, এতে করে ফোনের অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এদিকে সুযোগ পেয়ে চার্চের দুজন লোক এলিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু এলির দাদি এটা দেখে ফেলে। এলির দাদি সেই দুজন লোককে গাড়ি থেকে ফেলে দেয়, আর সে সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, ফলে ওয়েডরা তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তার দিকে ধেয়ে আসে, আর তারা সেখানেই এলির দাদিকে মেরে ফেলে। এলি এতে অনেক কষ্ট পায়, কারণ সে তার দাদিকে অনেক ভালোবাসত। ঠিক তখনই পেছন থেকে চার্চ এসে এলির গলায় ছুরি ধরে, আর সে এলিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। হিউয়েতে প্রচণ্ড পরিমাণে রেগে যায়, আর সে এবার চার্চকে হত্যা করে ফেলে। পরের দিন সকালে তারা সবাই মিলে নর্থের উদ্দেশ্যে রওনা হয়, আর কয়েক ঘন্টার মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। আসলে এখানে সারা বছরই বরফ পড়ে, যার ফলে এই এলাকাটি সবসময় ঠান্ডাই থাকে। এলিরা এখানে থাকার জন্য একটি ক্যাম্প তৈরি করে, আর তারা সেখানে একদম নির্ভয়ে বসবাস শুরু করে। কিছুদিন পর এলি জ্যাকের সঙ্গে যোগাযোগ করে। এরপর আমরা দেখতে পাই জ্যাক এখন এলিদের সঙ্গেই থাকে, আর তারা এখন ওয়েডদেরকে মারা শিখে গিয়েছে। অর্থাৎ মানুষ এখন এই পরিবেশের সঙ্গেই নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে, তারা এখন নতুন করে বাঁচতে শিখেছে। কিন্তু এই প্রাণীগুলো শব্দ শুনলেই কেন খেপে যেত? আসলে এরা হলো হাজার বছরের পুরনো এক ধরনের প্রাণী, যারা কিনা অন্ধকার গর্তে বসবাস করত, এমনকি তারা মাটির 1000 ফিট নিচে ছিল, তাই তাদের কানে কখনো কোনো আওয়াজ পৌঁছয়নি। কিন্তু যখনই তারা সেখান থেকে বাহিরের দুনিয়ায় এসেছে, তখন শব্দ শুনতে শুনতে তারা বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই যখনই কোনো মানুষ অথবা প্রাণী সামান্য পরিমাণ শব্দ করছিল, তখন তারা তাদেরকেই মেরে ফেলছিল। কিন্তু এখন এই সকল প্রাণীগুলো বাহিরের দুনিয়ায় অভ্যস্ত হয়ে যাচ্ছে, তাই খুব শীঘ্রই পৃথিবী আবারও ঠিক হয়ে যাবে।